যে সকল ছাত্রছাত্রী এই পরীক্ষাগুলির পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষার নাম্বার একটা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুসারে দেওয়া হবে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 31 জুলাই 2021 তারিখ পর্যন্ত। যে সকল ছাত্রছাত্রী প্রদত্ত নম্বরে সন্তুষ্ট হবে না, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে। যদি কেউ সন্তুষ্ট না হয়, যেদিন পরিস্থিতি স্বাভাবিক হবে সে পরীক্ষা দেবে। পরীক্ষার রেজাল্ট যদি দেখা যায় কাউকে 60 নম্বর দেওয়া হলো, সে 65 পেয়েছে পরীক্ষা দিয়ে, তাহলে 65 দেওয়া হবে। যদি দেখা যায় 60 দেওয়া হলো কিন্তু পরীক্ষার রেজাল্টে তার আসলো 32, তাহলে সে 32ই মেনে নিতে হবে। এর মাঝখানে কোনো পথ নেই। তো গভর্নমেন্ট বোর্ড মেনে নিয়েছিল যে না, সবাইকে আমরা প্রমোশন দিয়ে দিব,
এবং ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে, অন্যান্য রাজ্যও দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, কিন্তু দেখা গেল বোর্ড বলছে সবাইকে প্রমোশন দেবে, কিন্তু যখন রেজাল্ট আউটের পরে দেখা যায় ওটা ঠিকভাবে হয়নি। যারা মেধা ছাত্রছাত্রী অনেকে ফেল করেছে, যার কারণে এই প্রতিক্রিয়া, শুধু এখানে না তো সারা যে কোন কৈলাসরে হচ্ছে, এটা তো ছেলেখেলা হচ্ছে। ডিসিশন নিলে তো, যা একবার ডিসিশন নিয়েছে গভর্নমেন্ট বা বোর্ড, এটা তো রক্ষা করা দরকার ছিল। এই ছাত্রছাত্রী গার্জিয়ান সবাই জানে যে এই লকডাউন পিরিয়ড বা